পাঁচ হাজার টাকার এই মস্ত বড় ভালোবাসা ডালা খাবার দেখে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন এটা হচ্ছে তন্নিস কিচেন পেইজের তন্নিস কিচেনের ডালাগুলোর হাইপ এতটা বেশি ছিল যে আপনি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এবং সেলিব্রিটিদের পেইজে তাদের খাবার পেয়ে যাবেন তো সবার ভিডিও দেখে আমার একটা লোভই কাজ করছিলো যে সবাই পাচ্ছে আমি কেন এখন তোর পাচ্ছি না তো যখন তারাই আমাকে পার্সোনালি নক দিল যে গিফট পাঠাতে যাচ্ছে সো আই কুড নট সে নো অ্যান্ড আই হ্যাভ টু এগ্রি প্রথমে বলতে হবে ডালাটা কিন্তু মস্ত বড় সাইজের একদম সুন্দর মতো কিন্তু প্যাকেজিং করা থাকে সো যে খুলতে আপনার অনেক টাইম লাগে মানে ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে যে কখন এটা খুলবো ভিতরে খাবারটা দেখবো অ্যান্ড হে ইউ গো দ্য ফাইনাল লুক এটা হচ্ছে তাদের পেজে সব থেকে বেস্ট সেলার ভালোবাসার ডাবল ডালা ওয়ান যেটার মধ্যে আর কি আস্ত চিকেন রোস্ট থাকে দুইটা ষোলো পিসের খাসি মাংস থাকে বাসমতি চালের পাক্কি থাকে চিকেন কাবাব থাকে আট পিসের ডিম থাকে আট পিস আর আলু থাকে আট পিস আর সঙ্গে বাংলা সালাদ তো আছেই বাংলা সালাদ একদিন শশা আর লেবু খাবারটা দেখে না আসলে একদম বিয়ে বাড়ির কথা মনে পড়ে গেল বিকজ খাবার থেকে একটা ভালো ঘ্রাণ আসছিল স্পেশালি রোস্টার থেকে ওটা মধ্যে ঘিয়ের জেরো মাটা সেটা একদম নাকে এসে লাগে ইউজুয়ালি দেখা যায় কি বিয়ে বাড়িতে বড় বড়ো ডালা আসতেই থাকে অনেক সময় ছেলে পক্ষের বাসে পাঠানো লাগে অনেক সময় মেয়ের পক্ষের বাসে পাঠানো লাগে অনেক সময় দেখা যায় কি কারো বার্থডে অনুষ্ঠান হোক অথবা স্পেশাল কোনো ফ্যামিলি গ্যাদারিং হতে পারে তখন আর কি এসব ডালাগুলো কিন্তু খুবই কাজে দেয় কারণ এতগুলো রান্না আসলে পরিবারের পক্ষে করা সম্ভবও না হতে পারে সো অনলাইন অর্ডার করে ফেললে ইউ ক্যান ইজিলি গেট টু ইয়োর ডোর স্টেপস ও আচ্ছা হ্যাঁ তারা যে একটা ডালা দেয় সেটা কিন্তু আপনার ফেরত দিয়ে দিতে হয় বাট আপনি যদি ফেরত না দিতে চান বাসে রেখে দিতে চান সেটার জন্য মনে হয় আটশো টাকা পরে আচ্ছা খাবারটা এত বেশি লোভনীয় লাগছিল যে সবার আগে আমি আমার প্লেটটা নিয়ে নিলাম সেটার মধ্যে একটু মাটন একটু আলু একটু টিকিয়া কাবাব একটু রোস্ট সব কিছু আগে আমি নিজের জন্য নিয়ে নিলাম কোনো বেস্টে আমাকে খেতে হবে খেতে জানাতে হবে টেস্ট আর আপনারা চাইলে কিন্তু তাদের পেজে ঘুরে আসতে পারেন সেখানে তারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখা যায় যে তারা কোথা থেকে রান্না করছে কীভাবে খাবার সার্ভ করছে সো ওটার জন্য আপনার হাইজিনের কোনো সমস্যা হওয়ার কথা না এই পুরো ডালার মধ্যে যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হবে তাদের চিকেন রোস্ট এটা টেস্ট না এক্স্যাক্টলি বিয়েবাড়ি যে চিকেন রোস্টটা হয় ঠিক সেটার মতোই আর তার মধ্যে আস্ত মুরগি দিয়েছিলো সেটা আরও বেশি ভালো লাগেছিলো এখানে আপনার দেশি মুরগি ইউজ করা হয়েছে আমার মতে চিকেন রোস্টের মধ্যে দেশি মুরগি থাকলে চিকেন রোস্টের টেস্টটা আরও বেশি এলিভেট হয়ে যায় দ্য রোস্ট ওয়াজ জাস্ট পারফেক্ট অ্যাজ আই ওয়ান্টেড একদম ঝোলে মাখা মাখা ঘের ট্যারোমা ছিল যদিও আমার কাছে মনে হয়েছে তারা যে খাসির মাংসটি ইউজ করেছে সেটা আরেকটু বেশি রান্না হতে পারত হয়তো ঠান্ডা হয়ে যাওয়ার কারণে শক্ত লাগছিল বাট আমার কাছে মনে হয় যে এটা আরেকটু রান্না হলে বেটার হতো বাট বলতে হবে মাংসের যে রাইসটা সেটা বেশ ঝড়ঝরা ছিল যেহেতু বাসমতি চাল ইউজ করা হয়েছে টিকে কাপটা খুব ভালো ছিল আলুটাও একদম নরম মানে হাত দিলেই গলে যায় কিন্তু ডিম নিয়ে কিছু বলার নেই কারণ অভিয়াসলি ডিমের তো একটা পার্টিকুলার টেস্ট আছে এটা তো আমি আর নতুন কোনো কিছু বলতে পারবো না ইটস ওয়াজ জাস্ট নর্মাল বাট একটা জিনিস আমি অবশ্যই বলবো এটা কিন্তু খুবই তাড়াতাড়ি নিমিশে শেষ হয়ে গেছে বিকজ দ্য ফুড ওয়াজ অ্যাকচুয়ালি ভিটি গুড আর পাঁচ হাজার টাকায় ডালার মধ্যে আপনি ষোলো পিস মাংস যেহেতু পেয়ে যাচ্ছেন সো আই ডোন্ট থিঙ্ক সো অ্যামাউন্ট নিয়ে ওরকম সমস্যা হওয়ার কথা এছাড়াও কিন্তু তারা আস্ত মাছ আস্ত খাসি এছাড়া অনেক কিছুই অফার আছে তাদের পেজে যেটা আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আর হ্যাঁ আর একটা কথা বলবো যেহেতু আপনারা অনেক বেশি খাবার দেখছেন আর প্রশ্ন আসতে পারে এত খাবার কি করলাম সো আমরা যেটা চেষ্টা করলাম কি আমাদের বাসার মানুষের জন্য খাবার কি বাকি সব খাবার আশেপাশে যাদের আছে তাদেরকে দিয়ে দিই বিকজ খাবারের আসল মজা কিন্তু শেয়ার করে খেতে ওভারঅল এতগুলো ভিডিও দেখার পর আমার কাছে আসলে মনে হয়েছে তো নিজ কিচেনে খাবার ওয়ার্থিট ছিল কিন্তু আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড ইয়াস যদি খাবার কখনো কোনো সমস্যা থাকে মেক শিওর টু রিচ আউট টু দেয়ার পেজ যাতে তার ইমিডিয়েটলি প্রবলেমটা সলভ করে দিতে পারে আর এই এত মজা মজার মজার খাবার খাওয়ার পর আসলে মানে বলার কিছু নাই আপনারা যদি তাদের খাবার খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড অ্যান্ড শেয়ার উইথ এভরিবাডি ইটিং